তেজপুর রাজীব ভবনত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ কংগ্রেসীয় কার্যালয়ত উলুমাই দিলে তলা। পৌরসভা নির্বাচনত ধনের বিনিময়ত প্রার্থিত্ব দিয়ার অভিযোগ তুলি টিকট প্রত্যাশীয় উত্তাল করে তুলিছে কংগ্রেস কার্যালয়। আমি কিছু দৃশ্য দেখাইছো আপনাদের। আর কংগ্রেস নেতা মাধুর্য গোস্বামী, অপূর্ব ভট্টাচার্য আর নেপাল দাস মুর্দাবা ধ্বনি দিছে শতাধিক কংগ্রেসী। আরক্ষী উপস্থিত হয়েহে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবল হয়েছে। আমি দৃশ্য দেখাইছো আপনাদের। আর আরক্ষী অর্ধসামরিক বাহিনী তাদের দেখবলে পাওয়া গেছে। ক্ষুব্ধ কংগ্রেসের কার্যালয়ত তলা ওলোমাই দিয়ে দেখবলে পাওয়া গেছে। আমি দেখাইছো আপনাদের তলা ওলোমাই দিছে পৌর নির্বাচন ধনের বিনিময় টিকট দিয়ার এয়া অভিযোগ তুলি এইদরে দেখবলে পাওয়া গেছে যে প্রতিবাদ করেছে ক্ষুব্ধ কংগ্রেসের কার্যালয়ত তলা ওলোমাই দিছে পৌরসভা নির্বাচন ধনের বিনিময়ত প্রার্থিত্ব দিয়ার অভিযোগ তুলি টিকট প্রত্যাশীয় উত্তাল করেছে এইদরে পরিবেশ। আর এই সন্দর্ভত আর তেজপুর টাউন ব্লক দুই নম্বর ওয়ার্ডের পর মানে প্রার্থিত্ব প্রদানের কারণে আবেদন করেছিলাম। করার পিছন আমি রাতে নামটো ঠিকই ওলাই আসলে তো মাধুর্য গোস্বামী ডাঙরিয়া আর আপনার আমার টাউন ব্লক প্রেসিডেন্ট নেপাল দাস ডাঙরিয়া, কংগ্রেস কমিটির মুখপাত্র অপূর্ব কুমার ভট্টাচার্যী ডাঙরিয়া, গোটে কিজনে মিলি পেলায় একটা মোটা ধনের অঙ্ক ক্যান্ডিডেট নিজে নিজে সিলেকশন করে পেলায় দিছে দুই নম্বর ওয়ার্ডের পর আপনার সোণালী দাসক টিকট দিছে। আর তেখেতে আমার আগন্তুক যাওয়া বিধানসভা ইলেকশনত তেখেতে রাইজর দলের হয়ে টকশো করেছিল, কেতিয়া জয়েন করলে কংগ্রেস অফিসত সেটাও কথা না জানো। আর এই সন্দর্ভত আর অধিক তথ্য জানাব আমাক তেজপুর বিরোচী পুলক কুমার ডেকায়। হয় মঞ্জুশ্রী, আজি তেজপুরের রাজীব ভবনত এক উত্তাল পরিস্থিতির উদ্ভব হয়। প্রকৃততে যে পৌর নির্বাচনের টিকট প্রত্যাশী যখন পৌর নির্বাচনের ওয়ার্ড সমূহত প্রার্থিত্বর কারণে আবেদন জানাইছিল, প্রথম কথা হল প্রার্থী তালিকা কালি পর্যন্ত আজি যেহেতু অন্তিম দিন নমিনেশন দাখিল, কিন্তু কালিলৈকে তালিকা প্রকাশ করা নাছিল কমিটিয়ে, জেলা কংগ্রেস কমিটিয়ে। আর তার পিছতে বিভিন্ন উৎকণ্ঠত আছিল, কিন্তু যেতিয়া অবশেষত গম পালে যে একাংশ প্রার্থিত্বর পর বঞ্চিত হয়েছে, কিন্তু প্রার্থিত্ব প্রবল দাবিদার আছিল। আর আজি পুয়ার ভাগত তেজপুরের যে রাজীব ভবন, সেই রাজীব ভবনত একাংশ যে অসন্তুষ্ট কংগ্রেস কর্মীয়ে সোমাই দিয়ে তলা লগাই দিয়ে আর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে জেলা কংগ্রেস হাই হাই আর জেলা কংগ্রেসের নেতৃত্বর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। অভিযোগ যে বিভিন্ন জনক পয়সা বিচরা হয়েছিল টিকটর প্রার্থিত্ব প্রদানের টাকা বিচরা হয়েছিল, আর সেই টাকা এজন দুজনে আদায় দিম বলেও কইছিল, কিন্তু তাতো অধিক টাকা দিয়ার কারণে অন্য প্রার্থীক দিয়া বলে স্পষ্ট অভিযোগ করেছে। আর ইয়ার পিছতে পরিস্থিতি উত্তাল হয়ে পড়ে, অবশেষত আরক্ষী এই ঘটনাস্থলীত উপস্থিত হয় আর আরক্ষীয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয়। কিন্তু এই পৌর নির্বাচনতো যে ওয়ার্ড সমূহত প্রার্থিত্ব প্রদান, সেই প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে ধনের লেনদেন হওয়া, ব্যাপক ধনের লেনদেন হওয়া বলে স্পষ্ট অভিযোগ করেছে যখন প্রার্থিত্বর প্রবল দাবিদার আছিল, যে প্রার্থিত্ব লাভ করব বলে সম্পূর্ণরূপে বিশ্বাসী আছিল। কিন্তু অবশেষত পুয়ার ভাগত যেটা গম পালে যে সলনি অন্য লোকক দিয়া হয়েছে, আর তেতিয়াই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে আর প্রতিবাদ সাব্যস্ত করে। বিশেষ করে তেজপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর আর 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী দুগারে পয়সা দিব নার কারণে প্রার্থিত্ব দিয়া নহল বলে অন্য প্রার্থী দিয়া বলে অভিযোগ করেছে। আর মূল অভিযোগ হল যে এই যেহেতুকে কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছিল আর রাজ্যিক কংগ্রেসের মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য জেলার দায়িত্ব দিয়ে আছে, ঠিক তেনেদরে জেলা কংগ্রেস